আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আসছি আমার চ্যানেলে, আনছি মাহবুব ভাইকে এবং মাহবুব ভাইয়ের ওয়াইফকে। মাহবুব ভাই আমার অনেক প্রিয় মানুষ, তার জন্য অনেক মন জ্বলে। তার সাথে দেখা হয়েছে প্রায় অনেক বছর পর, 3-4 বছর পর। তিনিও আসছেন ঈদে কুরবানিতে বেড়াতে, ভাবিও আসছে। তো এই মাহবুব ভাই কেমন আছেন? হ্যালো মাহবুব ভাই, অনেক ভালো আছে। ভাবি আপনি কেমন আছেন? বন্ধুরা, একমাত্র মহিলারাই পারে স্বামীর জন্য 7 বছর 10 বছর 20 বছর বাপের বাড়ি না যাইয়া পারতে পারে, কিন্তু এই কষ্ট করা লাগে না এবং করতেও হয় না কারণে কারণে। কিন্তু মহিলারা ঘর সংসার সারিও চলে যায়। হ্যাঁ, কিন্তু মাহবুব ভাইয়ের ওয়াইফ 7-8 বছর প্রায় বাড়ি যায় নাই, ভাইকে ভালোবেসে তারা। ভাই আপনাদেরকে লাভ ম্যারেজ হয়েছিল নাকি? মানে ওই কি বলে ওটারে, মানে এখান থেকে আপনাদের বিয়ের পয়না মানে গেছিল না, আপনারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছেন? আলহামদুলিল্লাহ, তার মানে লাভ ম্যারেজ। বন্ধুরা, আপনাদেরকে একটা লাভ ম্যারেজের সুসংবাদ দিলাম, তার মানে ভালোবাসার সুসংবাদ। তারা এখন আলহামদুলিল্লাহ সুখী আছে। মাহবুবের ছেলে কয়টা? একটা ছেলে, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন মাহবুবের ছেলেটার জন্য, যেন ভালো থাকে। ভাবির জন্য দোয়া করবেন, কিনলে ভাবি 7-8 বছর হয়েছে বাপের বাড়ি যায় না। এই আমাদের এলাকায় রয়ে গেছে বোলা বোলা বাড়ি, আর হইলাম বরিশাইল তার হলে বোলাইয়া বোলাইয়া। কোনো সময় ইয়া ছোট টলারে উঠছিলেন, মানে ডুবে ডুবে এরকম অবস্থা হয়েছিল উনি বাড়ি থেকে আসার সময়? গাড়িতে আপ ডাউন করছেন ছোট টলারে, মানে ডেউতে, এই নদীর ডেউতে, মানে ডুববে যায় যায়। আল্লাহ কোনো রকম বাঁচাইছে মাহবুবের গলায় পড়ার জন্যে, সেরকম হয়েছে ভাবি? কোনোদিন না। আচ্ছা, নদীর পারে না, একদম ওই ভিতরে যাক। এই তালই ভাইসে আছে? কেউ নাই, কেউ নাই, মা বাপ কেউ নাই, না বাইরে আছে, এরা ঢাকা থাকে না? দুই ভাই আছে ঢাকাতে। যাক, সব বন্ধুরা সবাই দোয়া করবেন, বাবিল্লাহ দোয়া করবেন, মাহবুবুল্লাহ দোয়া করবেন। না হয় জান পড়ান, তার আল্লাহ সবসময় পেট পুরে বাড়িতে আইলে জিগাই মাহবুবাই ঠান্ডায় আছে। যাই হোক, মাহবুবাই অনেক মিষ্টি মানুষ, অনেক মানে বড় মনের মানুষ। আল্লাহ দোয়া করবেন, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।